Assalamualaikum. Welcome back to my channel. আমি গাজীসীমা। আপনারা কেমন আছেন? আমি আছি আল্লাহর রহমতে ভালো। এই তো এখানে টোকিওতে রাত 9টা বাজে। অনেক দিন ধরে প্ল্যান করছি কোথাও বের হব আমরা ফ্রেন্ডরা মিলে। আমরা গুম্মাকেন ইউবিসু ওখানে আমরা যাব। জায়গাটার নাম ইউবিসু, সেখানে যাব। রাতের বেলা বের হয়ে যাব। তার ভিতরে কিছু প্রিপারেশন নিচ্ছি। ওখানে গিয়ে বাচ্চারা খেলাধুলা করবে, সেই টুকিটাকি প্যাকিং করা হচ্ছে। এই যে এখানে টুকিটাকি প্যাকিংয়ের আয়োজন করছি। এখানে বাচ্চাদের জামা কাপড় নিয়েছি, দুই সেট মানে এক সেট করে নিয়েছি। আমরা পাঁচজনের পাঁচটা সেট জামা, তবে অনেক বেশি হয়ে যায়। যে এখানে তাওয়ালও নিয়েছি, ওয়েট টিস্যু। এই যে এটা হলো ব্যান্ডেজ ট্যান্ডেজ রাখার, ব্যথা ট্যাথা পাইলে বাচ্চারা, সেটাও নিয়ে নিয়েছি। ভিডিও ক্যামেরা নিয়েছি, একটু ভিডিও করব। এগুলি হলো আমাদের প্যাকিং। আমরা তিনজন মিলেই টুকিটাকি জিনিসপত্র নিচ্ছি, ভাগাভাগি করে নিচ্ছি আমরা। এই তো এখানে একটা প্যাকেট টিস্যু নিয়েছি। এটা হলো টেন্টো। এই যে বাচ্চাদের জন্য র‍্যাকেট। এখানে ওখানে যে ঝর্ণার পাড় আছে সেখানে আমরা যাব, তাই স্লিপার নিয়ে নিয়েছি। এই যে এখানে আইস বক্স নিয়ে নিয়েছি। আর এই যে টুল। আর গাড়িতে কিছু আছে, ওগুলিও বীচের ছাতা আর টুকিটাকি আরও অনেক কিছু আছে। এখানে আমি কাপ নিয়ে নিয়েছি ওয়ান টাইম, প্লেট নিয়েছি, চামচ নিয়েছি, এগুলি লাগবে। এই যে টুকিটাকি জিনিস নেওয়া হয়ে গেছে। এই তো আমার আগে গিয়োজা ভাজা হয়ে গেছে, এটা আমি এখন বক্সে নিয়ে নিব। আর লং ড্রাইভে এই একটু ভাজা পোড়া খেতে খুবই ভালো লাগে, বাচ্চারাও পছন্দ করবে। গিয়োজা নিয়ে নিয়েছি দুই বক্স। আমার টুকিটাকি প্রিপারেশন নেওয়া হয়ে গেছে। আমরা রাতে 2টার দিকে বাসা থেকে বের হব সাইতামার উদ্দেশ্যে। তারপর ওখান থেকে আমরা গুম্মাকেনে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে যাব। আমরা বের হতে হতে 2টার দিকে বের হওয়ার কথা ছিল, আমরা বের হয়েছি 3টার দিকে, কারণ বৃষ্টি ছিল। তারপরও বের হওয়ার পরও বৃষ্টি পড়ছিল। এই আর কি সাইতামা একসাথে হব আমরা। যাচ্ছি 2টা গাড়ি দিয়ে, একটা সামনে আর আমাদের গাড়ি দিয়ে যাচ্ছি। এই তো বের হলাম সাইতামা থেকে। এই যে আমরা হাই রোডে উঠলাম। এমন বৃষ্টি দেখে আমাদের মনটা খারাপ হয়ে গেল, কারণ আমরা যাচ্ছিলাম একটু আনন্দ করতে, একটু দূরে জার্নিতে। এই টাইমে এমন বৃষ্টি, ওখানেও যদি এমন থাকে তাহলে তো আর আমরা ভয়ে আনন্দ করতে পারবো না।
আমরা একটু পরেই হাই রোডের পার্কিংয়ে ঢুকলাম। ঢুকে একটু হালকা পাতলা নাস্তা করলাম, বাচ্চাদেরও খাওয়ালাম। তোমার ভাইও বিদেশে, এতক্ষণ নয়টার সময় ছিল ব্যাগ, এখন 9:10 11 সরি শুধু 10:11 আর কি ব্যাগ। পাখি আমরা এখন পার্কিংয়ে বসলাম, কিউকিনি একটু রেস্ট নিতেছি, তারপর আবার শুরু হয়ে যাবে। আরো এক ঘন্টা দেড় ঘন্টা আর এক ঘন্টা। ওকে খাও খাও, আ করো উলি বাবু, আ করো, আ করবে না, আ করবে না, এই যে আ করবে না, না ওরে বাবা রে, তুমি খাবে না, তুমি খাবে না আম্মু, এবারে এই এই তুমি খাবে না, আ ওরে বাবা এতক্ষণ তাহলে ডং করছে, ওরে বকা দেওয়া যায় না বকা দিয়ে, ওরে বাবা রে শুধু শুধু মাম্মি বকা দেয় খালি, মাম্মি শুধু বকা দেয় খালি, তা জীবনী আপনি কোথায়, জায়গাটা অনেক সুন্দর লাগতেছে। হ্যাঁ আমার ভিডিওটা যদি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার নেক্সট পার্ট দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা এর আগে এই জায়গায় আসছিলাম, কিন্তু পানি এখন একটু কম দেখা দিতেছে, একটু পানি কম। এই পাশে আমরা টেন্টটা বিছাইছিলাম, ওই পাশে গাড়ি রাখছিলাম,
এখন সেম আজকে এটা করব।